আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আমি আশা রাখি এই করোনা ভাইরাসের দুর্যোগের মধ্যে তোমরা সকলে ভালো আছো, তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশাই করি। আজকের আমাদের আলোচ্য বিষয় তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া অংশের সংযোজন ও বিযোজন বিক্রিয়া। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বেই জেনেছি রাসায়নিক বিক্রিয়া কি, এই বিষয়গুলো আমরা পূর্বেই আলোচনা করেছি। তোমাদেরকে স্মরণ রাখতে হবে রাসায়নিক বিক্রিয়াকে অনেকগুলো ভাগে বিভক্ত করা যায়। সেই ভাগগুলোর মধ্যে আমরা আজকে দুইটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব। একটি হলো সংযোজন বিক্রিয়া, অপরটি হলো বিযোজন বিক্রিয়া। আমরা শুরুতেই সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞায় বলেছিলাম যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ থেকে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়, ওই প্রক্রিয়াকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলে। আজকের যে আমাদের আলোচ্য বিষয় সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া সম্পর্কে জানতে হলে তোমাদের শুরুতেই নাম দেখেই মনে হয় যে সংযোজন, কোনো কিছু সংযোগ ঘটবে, একত্র হবে, যোগ হবে। স্বাভাবিকভাবে যদি যোগ হয় কোনো কিছু, সেখানে একের অধিক পদার্থ থাকে, সেখানে দুইটি পদার্থ থাকতে পারে, তিনটি পদার্থ থাকতে পারে, অর্থাৎ সেখানে দুইয়ের অধিক পদার্থ প্রয়োজন হবে। তোমরা লক্ষ্য করো, সোডিয়াম যোগ ক্লোরিন এখানে সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এই সোডিয়াম এবং ক্লোরিনের যে আলাদা আলাদা ভাবে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকে সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, কাজে ইহা একটি রাসায়নিক বিক্রিয়া। আমরা পূর্বেই জেনেছি যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ থেকে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়, ওই প্রক্রিয়াকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলে। এখানে সোডিয়াম এবং ক্লোরিনের ধর্ম থেকে সোডিয়াম ক্লোরাইডের ধর্ম পরিপূর্ণ আলাদা, কাজেই ইহা একটি রাসায়নিক বিক্রিয়া। এখন এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা যায়। এই ভাগটি আমার কোন শ্রেণীর মধ্যে পড়ে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সংযোজন বিক্রিয়ার সংজ্ঞায় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ থেকে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি মাত্র পদার্থ পাওয়া যায়, ওই রাসায়নিক বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি পদার্থ, সোডিয়াম একটি মৌলিক পদার্থ, ক্লোরিনও একটি মৌলিক পদার্থ। এই দুইটি পদার্থ থেকে একটি পদার্থ উৎপন্ন হয়েছে, কাজে ইহা একটি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া যদি সংঘটিত হতে হয় তাহলে সবসময় শুধুমাত্র মৌলিক পদার্থই যোগ হবে এমন কোনো কথা নেই। তোমরা যদি লক্ষ্য করো, ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড,
এই দুইটি পদার্থ মিলিত হয়ে একটি যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে। এখানে ক্যালসিয়াম অক্সাইডও একটি যৌগিক পদার্থ, কার্বন ডাই অক্সাইডও একটি যৌগিক পদার্থ, ক্যালসিয়াম কার্বনেটও একটি যৌগিক পদার্থ। এক্ষেত্রে দুইটি যৌগিক পদার্থ মিলিত হয়ে একটি পদার্থ উৎপন্ন হয়েছে, কাজেই ইহা একটি সংযোজন বিক্রিয়া। তাহলে আমি তোমাদেরকে সংজ্ঞায় বলছি, দুই বা দুইয়ের অধীন, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি মৌলিক পদার্থ, এখানে দেখলাম যৌগিক পদার্থ। তাহলে এই দুই বা দুইয়ের অধিক যেটা, দুই বা দুইয়ের অধিক যেটা, এখানে আমরা দেখলাম দুইটি হতে পারে, আবার দুইয়ের অধিক হতে পারে। দুইয়ের অধিক কিভাবে হতে পারে আমরা সে বিষয়টা একটু পরে আলোচনা করব। এখন তোমাদের স্মরণ রাখতে হবে, দুইটি মৌলিক পদার্থ হতে পারে, দুইটি যৌগিক পদার্থ হতে পারে, অথবা তোমার এমন হতে পারে যে একটি যৌগিক একটি মৌলিক, ক্লোরিন একটি মৌলিক, ফ্রাস ক্লোরাইড একটি যৌগিক, উৎপন্ন হল একটি যৌগিক পদার্থ। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি মৌলিক একটি যৌগিক পদার্থ মিলিত হয়ে অন্য একটি যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে। অর্থাৎ সংযোজন বিক্রিয়া যদি হয়, মৌল দুইটি মৌল মিলে হতে পারে বা দুইয়ের অধিকও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি মৌলিক পদার্থ মিলিত হয়ে একটি পদার্থ উৎপন্ন হয়েছে, এখানে দুইটি যৌগিক পদার্থ মিলিত হয়ে অন্য আরেকটি পদার্থ উৎপন্ন হয়েছে, এখানে একটি যৌগিক এবং একটি মৌলিক পদার্থ মিলিত হয়ে অন্য আরেকটি যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই তিনটি সংযোজন বিক্রিয়া। তোমরা যদি লক্ষ্য করো, তোমাদের নিশ্চয় এতক্ষণে প্রশ্ন যে আমরা সংযোজন বিক্রিয়া পেয়েছি দুই বা দুইয়ের অধিক, তা আমরা দেখতে পাচ্ছি যে তিনটি বিক্রিয়া লিখেছি, তিনটি বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে দুইটি পদার্থ নেওয়া হয়েছে। তাহলে দুইয়ের অধিক হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। যদি আমরা লক্ষ্য করি, কার্বন ডাই অক্সাইড যোগ অ্যামোনিয়া যোগ পানি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাব অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে দুইয়ের অধিক পদার্থ একত্রে মিলিত হয়ে একটি পদার্থ উৎপন্ন হয়েছে, কাজে ইহা একটি সংযোজন বিক্রিয়া। তাহলে তোমরা কি বুঝলে? দুইয়ের অধিক পদার্থ মিলিত হয়ে একটি পদার্থ উৎপন্ন হতে পারে। তাহলে যে রাসায়নিক ক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক, দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রিত হয়ে একটি মাত্র পদার্থ উৎপন্ন হবে, ওই রাসায়নিক বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি যদি তোমাদেরকে সার সংক্ষেপ বলি, তাহলে আমরা বলব যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রিত হয়ে একটি মাত্র পদার্থ উৎপন্ন করে, ওই রাসায়নিক বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। তোমরা এখানে আমি যে চারটি এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরেছি, এই চারটি এক্সাম্পলেই তোমরা ভালো করে স্মরণ রাখবা যে দুইটি মৌলিক, দুইটি যৌগিক, একটি মৌলিক একটি যৌগিক এবং একাধিক যৌগিক। হ্যাঁ, এমনও হতে পারে একাধিক মৌলিক মিলেও যদি একটি পদার্থ উৎপন্ন হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকেও আমরা সংযোজন বিক্রিয়া বলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এ পর্যায়ে আলোচ্য বিষয় বীজযোজন বিক্রিয়া নিয়ে। আমরা এখন আলোচনা করব বীজযোজন বিক্রিয়া নিয়ে। বীজযোজন যোজনের বিপরীত, অর্থাৎ সংযোজন বিক্রিয়া দেখছি আমরা একাধিক পদার্থ যুক্ত হয়ে একটি পদার্থ উৎপন্ন হয়েছে, এই ক্ষেত্রে আমরা দেখব
একটি পদার্থ ভেঙ্গে বা একটি পদার্থ হতে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ উৎপন্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি তোমরা পানির সংকেত জানো H2O। এই পানির ভিতরে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে দেখা যাবে পানি ভেঙ্গে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়। অর্থাৎ একটি পদার্থ ভেঙ্গে একাধিক পদার্থ উৎপন্ন হয়েছে। যদি আমরা লক্ষ্য করি ফসফরাস পেন্টাক্লোরাইড এই পদার্থকে যদি তাপ দেওয়া হয়, ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আমার তাপ দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাব এই ফসফরাস পেন্টাক্লোরাইড পদার্থটি থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়েছে। অর্থাৎ একটি পদার্থ ভেঙ্গে একাধিক পদার্থ উৎপন্ন হয়েছে। যদি আমরা লক্ষ্য করি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এখানে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ যে রাসায়নিক ক্রিয়ায় একটি পদার্থ থেকে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ পাওয়া যায়, একাধিক মৌলিক বা একাধিক যৌগিক পদার্থ পাওয়া যায় বা একটি মৌলিক একটি যৌগিক পাওয়া যায়, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া থেকে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ উৎপন্ন হয় ওই রাসায়নিক বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলা হয়। তোমরা দেখবা যে এই ক্ষেত্রে আমি তিনটি বিক্রিয়া লিখেছি, তিনটি বিক্রিয়ায় এই তিনটি বিক্রিয়া হতে আমরা দুইটি করে উৎপাদ পেয়েছি, দুইয়ের অধিক উৎপাদ পাওয়া যায়। তোমরা লক্ষ্য করবা যদি সোডিয়াম বাইকার্বনেটকে তাপ দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাব সোডিয়াম কার্বনেট যোগ কার্বন ডাই অক্সাইড যোগ পানি পাওয়া যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম একটি পদার্থ থেকে তিনটি পদার্থ পাওয়া গেছে। তাহলে কোনো পদার্থ থেকে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যেতে পারে, কোনো পদার্থ থেকে একটি মৌলিক একটি যৌগিক পদার্থ পাওয়া যেতে পারে, আবার একটি পদার্থ থেকে একাধিক যৌগিক পদার্থ পাওয়া যেতে পারে। অর্থাৎ দুইটি যৌগিক পদার্থ পেয়েছি। আবার এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম একটি পদার্থ থেকে দুইয়ের অধিক আমরা পদার্থ পেয়েছি। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া একটি পদার্থ থেকে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পাওয়া যায়, বা সংক্ষেপে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ থেকে দুই বা দুইয়ের অধিক পদার্থ পাওয়া যায় ওই রাসায়নিক বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। আমরা এই চারটি বিক্রিয়া আমরা দেখেছি এই বিষয়টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই তোমরা ইতিমধ্যে যে সংযোজন এবং বিযোজন বিক্রিয়া কি সেটা তোমরা জানবে। এখন এই সংযোজন এবং বিযোজন বিক্রিয়া থেকে আমার পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে সেই বিষয়টি তোমাদেরকে জানতে হবে। স্বাভাবিকভাবে অধিকাংশ সময়ে এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে তোমাদের JSC পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে অধিকাংশ সময় যে কোশ্চেনটি আসে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত থেকে সেটা হলো যে এখানে বলা হলো সোডিয়াম যোগ ক্লোরিন। তোমাদেরকে পরীক্ষা আসে যে উপরিউক্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বা উত্তর এক নং কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে এক নং বিক্রিয়াটি হলো একটি সংযোজন বিক্রিয়া, কারণ আমরা তোমাদেরকে বলেছি
যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধীন বা দুই বা ততোধিক পদার্থ থেকে একটি পদার্থ উৎপন্ন হয়, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট ওই রাসায়নিক বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। কাজেই এক্ষেত্রে আমরা সোডিয়াম এবং ক্লোরিন থেকে সোডিয়াম ক্লোরাইড পেয়েছি, সোডিয়াম এবং ক্লোরিনের ধর্ম সোডিয়াম ক্লোরাইডের ধর্ম থেকে আলাদা, এবং একাধিক পদার্থ থেকে একটি পদার্থ পেয়েছি, এই কারণে উক্ত বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলা হয়। যদি তোমাদেরকে যদি বলা হয় এমনভাবে কোনো কোশ্চেন দিয়ে যে ক্যালসিয়াম কার্বনের থেকে যদি হলো ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড, উক্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে আমরা বলব যে উপরিক্ত বিক্রিয়াটি একটি বিযোজন বিক্রিয়া। কারণ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ থেকে একাধিক পদার্থ উৎপন্ন হয়, ওই রাসায়নিক বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলা হয়। আলোচ্য দুই নং বিক্রিয়ায় একটি পদার্থ থেকে একাধিক পদার্থ অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, কাজেই উক্ত বিক্রিয়াটি একটি বিয়োজন বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আনসার লেখার সময় শুরুতে বলবে, যদি আসে এটা কোন ধরনের বিক্রিয়া, শুরুতে বলবে ইহা একটি সংযোজন বিক্রিয়া। এরপর লেখবা কারণ, কারণ আমরা জানি, এই সংজ্ঞা দিবা। সংজ্ঞা দেওয়ার পরে তারপরে এই কোশ্চেনের সাথে তোমরা যুক্ত দিবা যে উপরোক্ত বিক্রিয়ায়ও একাধিক পদার্থ মিলিত হয়ে একটি পদার্থ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, কাজে উক্ত বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া। দুই নম্বর কোশ্চেনের আনসারটি লেখার সময় তোমরা এভাবে লিখতে পারো যে যদি কোশ্চেন আসে আমার দুই নং কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো, আমরা লিখব দুই নং একটি বিযোজন বিক্রিয়া। কারণ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ থেকে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ পাওয়া যায়, ওই রাসায়নিক বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে। উপরিক্ত বিক্রিয়ায় একটি পদার্থ থেকে একাধিক পদার্থ উৎপন্ন হয়েছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এই কারণে উপরিক্ত বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলা হয়। তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু তোমরা ক্লাস এইটের স্টুডেন্ট, অনেক সময় যৌগের নাম নাও জানতে পারো, এমন যদি কোনো অপরিচিত বিক্রিয়া আসে তাহলে লিখবা এত থেকে, এই সংকেতটা লিখবা এত থেকে এত ও এত পাওয়া যায়, তোমরা এভাবে কৌশলে লিখবে। এবার তোমাদেরকে যে বিষয়টি নিয়ে কোশ্চেন আসতে পারে যে এক ও দুই নং বিক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও। যদি এই ধরনের কোনো বিক্রিয়া যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কী করব, তোমাদেরকে মনে রাখতে হবে এটা একটা সংযোগ বিক্রিয়া, এটা একটি বিয়োজন বিক্রিয়া। তোমরা লিখবে এক নং একটি সংযোগ বিক্রিয়া, দুই নং একটি বিয়োজন বিক্রিয়া। এক নং বিক্রিয়ায় একাধিক পদার্থ থেকে একটি পদার্থ উৎপন্ন হয়েছে, দুই নং বিক্রিয়ায় একটি পদার্থ থেকে দুইটি পদার্থ উৎপন্ন হয়েছে। স্বাভাবিকভাবে তোমরা দুই নং উত্তরের জন্য দুইটি পার্থক্যই লেখার জন্য চেষ্টা করবে। আমি আশা রাখি আমাদের যে আলোচ্য বিষয় ছিল সংযোজন বিক্রিয়া এবং বিযোজন বিক্রিয়া, এই বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। কোনো সমস্যা হলে আমাদের যখন ক্লাস শুরু হবে তখন এই বিষয়ে আমরা আলোচনা করব, এবং এরপরে যদি কোনো সমস্যা থাকে এই ক্লাসের পরে তখন তোমরা আমাদের যে ডায়েরিতে যে নাম্বার আছে সেই নাম্বার থেকে তোমরা ফোন করবে, আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।